আসসালামু আলাইকুম বন্ধুরা শিক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি বন্ধুরা গত কয়েকটি পর্বে এইচএসসি রেজাল্ট নিয়ে বিভিন্ন আপডেট নিউজ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছিলাম এর ধারাবাহিকতায় আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করবে সেটা হচ্ছে এইচএসসি ও সমমানের মূল্যায়নের ফল কালকে এই সংক্রান্ত একটি নিউজ প্রকাশিত হয়েছে প্রথম আলোতে এছাড়াও নিউজটি প্রকাশিত হয়েছে কালের কণ্ঠে তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ এছাড়াও একই নিউজ প্রকাশিত হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস অনলাইন পত্রিকায় সেখানেও বলা হয়েছে এইচএসসির ফল প্রকাশ হবে আগামী কালকে বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ রইল সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক এইচএসসি ও সম্মান পরীক্ষার্থীদের মূল্যায়নের ফল আগামী কাল শনিবার প্রকাশ করা হবে শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন সচিব জানান আগামীকাল সকাল সাড়ে দশটায় রাজধানীর সেগুন বাকিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই ফল প্রকাশ করা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন করোনা ভাইরাসের সংক্রমণের কারণে এবার পরীক্ষা ছাড়া এইচ এসএসসি জেএসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার্থীদের গড় মূল্যায়ন করা হয়েছে এইচসি পরীক্ষা না হওয়ায় সবাই পাশ করবেন তবে জিপিএ ফাইভ কার কথা হয় সেটা সবার আগ্রহের বিষয় বিশ সালের এইচইসি ও সমান পরীক্ষার হওয়ার কথা ছিল গত বছর এপ্রিলে দেশের এগারোটি শিক্ষা বোর্ডের তেরো লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো উননব্বই জন শিক্ষার্থীদের এবার এইচএসি ও সমান পরীক্ষার অংশ নেওয়ার কথা ছিল কিন্তু করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এই পরীক্ষা না হয়নি পরীক্ষার পরিবর্তে পরীক্ষার্থীদের এস এস সি ও সমমানের পরীক্ষার গড় ফলের ভিত্তিতে মূল্যায়নের সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল ফল প্রকাশের জন্য সংশ্লিষ্ট তিনটি আইন সংশোধনে গ্যাজেট গত সোমবার প্রকাশিত হয় বন্ধুরা এছাড়া দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকা একটি অতিরিক্ত তথ্য দিয়েছে সেটা হচ্ছে গত বছরে এসএসসি এবং সমমান পরীক্ষার ফল প্রকাশের শেষ মুহূর্তে এসে পরীক্ষার্থীদের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে চারটি অতীব জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে ফলাফল সংগ্রহ করতে বলা হয়েছে নির্দেশগুলো হলো প্রথম নির্দেশনাটি হচ্ছে এবারের ফলাফল অনলাইনে প্রকাশিত হবে পরীক্ষার কেন্দ্রে অথবা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ফলাফল প্রেরণ করা হবে না কাজী কোনো অবস্থাতেই ফলাফল প্রকাশের দিন শিক্ষা প্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না দ্বিতীয় নির্দেশনাটি হচ্ছে যারা মোবাইল ফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে ফলাফল পেতে ইচ্ছুক তাদেরকে ফলাফল প্রকাশ করার আগেই প্রি রেজিস্ট্রেশন করতে হবে বন্ধুরা এই প্রি রেজিস্ট্রেশন নিয়ে আমি ইতিমধ্যে ভিডিও দিয়েছি চাইলে দেখে নিতে পারো যেমন তোমরা মোবাইলে মেসেজ অপশনে গিয়ে এইচএসি ক্যাপিটাল লেটারে লিখে স্পেস দিবে তারপর তোমার বোর্ডের নামের প্রথম তিন অক্ষর দিবে যদি ঢাকা বোর্ড হয় ডি এইচ এ লিখবে স্পেস দিবে তোমার রোল নাম্বারটি বসাবে এরপর স্পেস দিয়ে টু জিরো টু জিরো অর্থাৎ তোমার পাসিং ইয়ারটা লিখবে পাঠিয়ে দিবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে ফলাফল প্রকাশের সাথে সাথেই প্রি রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের মোবাইলের নাম্বারে তাদের ফলাফল পৌঁছে যাবে এছাড়া যারা প্রি রেজিস্ট্রেশন করবে না তারা ফলাফল প্রকাশ হওয়ার পরে একই পদ্ধতিতে ফলাফল জেনে নিতে পারবে এছাড়াও টেলিটকের ওয়েবসাইটে তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ ডাব্লিউ এডুকেশন বোর্ড রেজাল্ট ডট থেকেও ফলাফল দেখা যাবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল দেখা যাবে অর্থাৎ যার যার শিক্ষা বোর্ড রয়েছে সেখান থেকেও রেজাল্টই দেখা যাবে অপরদিকে গত মঙ্গলবার ছাব্বিশ জানুয়ারি রাতে বিশেষ পদ্ধতিতে ফল প্রকাশের জন্য শিক্ষা বোর্ডকে ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয় ফলে ফল প্রকাশ করতে শিক্ষা বোর্ডের আর কোনো বাধা নেই তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আশা করি তোমরা এখন স্বস্তিতে রয়েছ এবং নিশ্চিন্ত থাকতে পারবে যে আগামী কালকে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো সব দেখা হবে আগামী কোনো আপডেটে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ